আমি সুনীলমর চন্দ্র বসু, প্রভাষক, সরকারি মুজিব কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব এর একটি গুরুত্বপূর্ণ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তোমাদের পড়াব। প্রশ্নটি হল, ম্যালেরিয়ার প্রতিকার বিশ্লেষণ করো। উত্তর, মশকি নিধন। মশকি কয়েকভাবে নিধন করা যায়। প্রজনন ক্ষেত্র ধ্বংস, বাড়ির আশেপাশে আঙ্গিনায় বন জঙ্গল থাকলে সেগুলোকে কেটে ফেলতে হবে, সাফ করতে হবে। বাড়ির কাছে ডোবা থাকলে, ডোবা নালা থাকলে সেগুলোকে মাটি দিয়ে ভরাট করতে হবে, এতে মশকির প্রজনন ক্ষেত্র ধ্বংস হবে এবং ম্যালেরিয়া রোগ থেকে আমরা নিয়ন্ত্রিত হব। লার্ভা এবং পিউপা ধ্বংস সাধন। ডিম ফুটে প্রথম লার্ভা হয়, লার্ভার পরে পিউপা হয়, এভাবে মশকির জীবনচক্র অতিবাহিত হয়। লার্ভা এবং পিউপাকে বিভিন্নভাবে ধ্বংস করা যায়। জলাশয়ে পেট্রোল কেরোসিন ছেড়ে দিলে পানির উপর পেট্রোল কেরোসিন একটি লেয়ার সৃষ্টি করে, ফলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পানির ভিতরে যেতে পারে না, ফলে লার্ভা এবং পিউপা মারা যায়। রাক্ষসে মাছ ছেড়ে দিলে লার্ভা এবং পিউপাকে খেয়ে শেষ করে দেয়। জুভেনাইন হরমোন জলাশয়ে ছেড়ে দিলে লার্ভা এবং পিউপা সারা জীবন লার্ভা এবং পিউপাতে থেকে যায়। এইভাবে লার্ভা এবং পিউপা ধ্বংস করে ম্যালেরিয়া রোগ থেকে আমরা নিয়ন্ত্রিত হব। পূর্ণাঙ্গ মশকি নিধন। ফগিং মেশিনের সাহায্যে সালফার ডাইঅক্সাইড ধোঁয়া সৃষ্টি করে মশকি নিধন করা যায়। তাছাড়া মিউটেশনের ফলেও মশকি নিধন করা যায়। এই তিনটি পদ্ধতিতে মশকি নিধন করা যায়। তারপর মশকির হাত থেকে আত্মরক্ষা। মশকির হাত থেকে কিভাবে আমরা আত্মরক্ষা হব? গোয়াল ঘরকে শোয়ার ঘর থেকে দূরে রাখতে হবে, কয়েল জ্বালিয়ে রাখতে হবে, মশারি টাঙ্গিয়ে রাখতে হবে, মশা তাড়ানোর জন্য মশা মারার বেড ব্যবহার করতে হবে, হাত দিয়ে মশা মারা যাবে, হাত দিয়ে মশার ডিম ফেলে দেওয়া যাবে। এভাবে মশকির হাত থেকে আমরা আত্মরক্ষা হব। আবার আমি তোমাদের বলি, মশকির হাত থেকে কিভাবে আমরা আত্মরক্ষা হব। মশকিকে হাত দিয়ে মেরে ফেলতে হবে, ডিমগুলোকে ফেলে দিতে হবে, শোয়ার ঘর থেকে গোয়াল ঘরকে দূরে রাখতে হবে, কয়েল জ্বালাইতে হবে, মশারি টাঙ্গাইতে হবে, রাত্রিতে ঘুমালে অনাবিত জায়গায় লোশন মেখে রাখতে হবে। এভাবে আমরা মশকির হাত থেকে আত্মরক্ষা হব। ম্যালেরিয়া রোগের চিকিৎসা। ম্যালেরিয়া রোগের চিকিৎসা হল, ছিনকুনা গাছের বাকল থেকে কুনাইন তৈরি করা হয়। এই কুনাইন হলো ম্যালেরিয়া রোগের একমাত্র ঔষধ। বর্তমানে বাণিজ্যিকভাবে নিবাকুইনন, ক্লোরোকুইনন, নিবাক এইগুলো আবিষ্কৃত হয়েছে এবং এইগুলোর ফলাফল অত্যন্ত আশ্চর্যজনক। দীর্ঘদিন গবেষণা করে মশার ম্যালেরিয়ার একটি টিকা আবিষ্কার করা হয়েছে। এই টিকার নাম হল মসকিউরিস, সংক্ষেপে বলা হয় RTSS। এই টিকাটি প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের বিরুদ্ধে কার্যকর।
আজ কে আমি তোমাদের যে প্রশ্নটা পড়ালাম এই প্রশ্নটা চতুর্থ অধ্যায়ে যত অনুধাবন যত উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট উচ্চতামূলক প্রশ্ন হলো এইটা যে ম্যালেরিয়ার প্রতিকার তোমরা ম্যালেরিয়ার প্রতিকার সুন্দরভাবে বই দেখে আমি যা পড়ালাম দুইটা মিল করে তোমরা ভালো করে পড়বা এর পরের দিন তোমাদের সাথে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করা হবে তোমাদের চতুর্থ অধ্যায় আজ শেষ হলো তোমরা ভালো থাকো সুন্দর থাকো।